হাপুন তুমি এসেছো, আমায় বাঁচাও, এরা আমায় মেরে ফেলবে। আপন আপন, এই আপন, ওঠ আর কত ঘুমাবি, কয়টা বাজে সেদিকে তোর খেয়াল আছে? মা আর একটু ঘুমায় না, বিরক্ত করো না তো, যাও। হতচ্ছাড়া, আজ না তোর চাকরির ইন্টারভিউ আছে 11টায়, এখন কয়টা বাজে সেদিকে খেয়াল আছে? কি আর 6টা বাজে। জি না, 9টা বাজে। কি 9টা বেজে গেছে, আর তুমি আমায় আগে ডাকবে না? হতচ্ছাড়া, তোকে সেই 1 ঘন্টা ধরে ডেকেই চলছি, তোর তো কোনো ওঠার নামই নেই। ও সরি মা, আমি ফ্রেশ হয়ে আসছি, তাড়াতাড়ি নাস্তা রেডি করো। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। জি আজ্ঞে। এতক্ষণ যার সাথে কথা হলো তিনি আমার মা, খুবই রাগি কিন্তু আমাদের খুবই ভালোবাসে। এই রে, একটা জিনিস তো ভুলে গেছি, এখনো তো পরিচয়টা দেওয়া হয়নি। আপনারা কেমন লোক মশাই, আমাকে মনে করে দেবেন না? ধুর, আর ভালো লাগে না, চলুন ফ্রেশটা হতে হতে পরিচয়টা দিয়ে দেওয়া যাক। কি বলেন আপনারা, আমি আপন, মা বাবার একমাত্র রাজপুত্র, সবে মাত্র ইঞ্জিনিয়ারিংটা শেষ করেছি, ভাবলাম বসে থেকে কিলাম, তার চেয়ে বরং কোনো চাকরি করি। অনেক কোম্পানি থেকে ইন্টারভিউ লেটার এসছে, তার মধ্যে একটা বেছে নিলাম, অর্পিতা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তাই আজ ইন্টারভিউ দিতে যাচ্ছি। সকালে দোয়া করবেন কিন্তু। যুবরাজ, আর কতক্ষণ লাগবে? এই তো মা শেষ। তাড়াতাড়ি আয়, নাস্তা রেডি। জি মা, আসছি। আপনাদের সাথে আবার কথা বলতে বলতে দেরি হয়ে গেল। আম্মু তাড়াতাড়ি নাস্তা দাও, আমার আবার বেরোতে হবে। এই নে খাওয়া শুরু কর। নাস্তা করে রেডি হয়ে 10:15 মধ্যে রওনা দিলাম। আপনারা আবার ভাববেন না যে রিক্সা করে যাচ্ছি, বাইকে করে যাচ্ছি। হঠাৎ একটা প্রাইভেট কার এসে দিল আমার বাইকটা বাঁধিয়ে, আর ধপ্পাস করে আমি নিচে পড়ে গেলাম। তারপর উঠে এসে চালকের সাইডের কাঁচে দিলাম এক লাঠি, তারপর কাঁচটা ভেঙে গেল। রংবাদ ছবিতে দেব যেভাবে কোয়েলের গাড়ির কাঁচ ভেঙেছিল, ঠিক সেইভাবে আমিও কাঁচটা ভেঙে দিলাম। তারপর যেই গাড়ির ভেতরে চালককে মারার জন্য হাত বাড়িয়েছি, দেখলাম একটা মেয়ে। এ কি, এটা মেয়ে নাকি কোনো পুরী? এত সুন্দর মেয়ে আমি কোনোদিনও দেখিনি। মেয়েটা একবার আমার দিকে তাকিয়ে আবার চোখটা নামিয়ে নিল। মেয়ে মানুষ দেখে আমি আর কিছু বললাম না, আমি চলে গেলাম, আর মেয়েটিও গাড়ি নিয়ে চলে গেল। আমি আসছি আর মেয়েটির কথা ভাবছি, যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। যথাসময় ইন্টারভিউ অফিসে চলে গেলাম, দেখলাম আমি সব মাত্র 10 জন এসেছি ইন্টারভিউ দিতে, 5 জনের পর আমার ডাক আসলো, তাই চলে গেলাম। দরজা খুলে ভিতরে যা দেখলাম তাতে আমার চোখ জোড়া মনে হয় এবার কপালে উঠে যাবে। মে আই কাম ইন? ইয়েস কাম ইন। বসবো? অবশ্যই বসুন। ধন্যবাদ। ভিতরে দেখলাম 3 জন লোক, 2 জন পুরুষ আর 1 জন মহিলা, তবে মহিলাটা চেয়ারে উপাস ঘুরে বসে রয়েছেন, দেখে মনে হচ্ছে উনি এই কোম্পানির এমডি। আপনার নাম? জি আপন। কোয়ালিফিকেশনটা দেখি। এই নিন, এখানে সব আছে, আমি একটা ফাইল তাদের হাতে ধরিয়ে দিলাম। ম্যাম সব কিছু ঠিক আছে, এবার আপনি জিজ্ঞাসা করতে পারেন। এবার মেয়েটি এপাশ ফিরে বসলেন আর আমি মাথা নিচু করে বসেছিলাম। এই যে মিস্টার, মাথা তুলুন, আপনি এখানে বিয়ে করতে নয় চাকরির ইন্টারভিউ দিতে এসেছেন। আমি তো মাথা তুলে 33,000 ভোল্টে শক খেলাম, বুঝলেন না তো, চলুন বুঝিয়ে বলি। মাথা তুলে দেখলাম এ তো সেই মেয়েটি, আসার সময় যার গাড়ির কাঁচ ভেঙে দিয়ে এসেছি। এই রে আপন, মনে হয় তুই চাকরিটা হওয়ার আগে হারিয়ে ফেললি রে। উনি আমাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করলেন, আমি সব প্রশ্নেরই উত্তর বলে দিলাম। মনে মনে খুবই ভয় কাজ করছিল, দেখলাম উনি আমার দিকে এরকম রাগি লুক নিয়ে প্রশ্নগুলো করছিলেন। ওনার এই রাগি লুক দেখে তো আমার না যে হাল অবস্থা। তারপর তো আমি অফিসের সব কাজ শেষ করে বাড়ির পথে রওনা দিলাম, কারণ ফলাফল 2 দিন পর দেবে, তাই আর ওখানে অযথা সময় নষ্ট করিনি। আমার মন খারাপ থাকলে আমি নদীর ধারে যাই, তাই ভাবলাম বাড়ি যাওয়ার আগে একবার নদীর ধার থেকে সময়টা কাটিয়ে আসি। নদীর ধারে বসে ভাবতে লাগলাম আমার চাকরিটি কি হবে না হবে না। মনে মনে নিজেকেই বললাম যে আপন, যা করেছিস তাতে তোর মনে হয় চাকরিটা হবে না রে, এটা কনফার্ম। তারপর আরও অনেক কিছু ভাবলাম, এদিকে বিকালও হয়ে আসছে, তাই বাড়ির পথে রওনা দিলাম। বাড়িতে আসা মাত্রই আম্মু জিজ্ঞাসা করলো, কি রে ইন্টারভিউ কেমন হলো? আর ইন্টারভিউ, মুখে এক প্রকার বিরক্তিকর ছাপ নিয়ে বললাম। কি হয়েছে বলতো, তোকে দেখে মনে হচ্ছে কেন একটা সমস্যা হয়েছে? তারপর আম্মুকে সবই বললাম,
আম্মু তো সব শুনে হাসতে হাসতে যাই যাই অবস্থা। কেমনটা লাগে আপনারাই বলুন দেখি। এ আমার একদিকে বাঁচা মরা অবস্থা আর এদিকে আম্মু হাসছে। তাই রাগ করে রুমে এসে ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। একেবারে রাতে উঠলাম ঘুম থেকে, উঠে খেয়ে এসে আবারও দিলাম ঘুম। এইভাবে দুই দিন চলে গেল আর চাকরির ফলাফল দেওয়ার কথা। আমি জানি আমি আর এই চাকরিটা হবে না, তাই সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে একটু ফেসবুকে গেলাম। হঠাৎ আমার ফোনে একটা মেসেজ এলো, তাই মেসেজটা ওপেন করলাম। মেসেজটা ওপেন করে যা দেখলাম তাতে মনে হয় এবার আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব, নয়তো বা টেনশনে মঙ্গল গ্রহে চলে যাওয়া লাগবে। মেসেজটা ওপেন করার পর দেখলাম আমি ওখানে আমার চাকরি হয়েছে তা কনফার্ম করে দেওয়া হয়েছে। বুঝলাম না এটা আমার জন্য খুশির সংবাদ না দুঃখের সংবাদ। ভাবছি আমি যার এত বড় সমস্যা করলাম সেই কিনা আমায় তার কোম্পানিতে চাকরি দিল, মাথায় তো আমার কিছুই ঢুকছে না। এসব পরে দেখা যাবে, আগে আম্মুকে গিয়ে বলে আসি। তারপর আম্মুকে গিয়ে বললাম, আম্মু আমার চাকরিটা হয়ে গেছে। আম্মু তো শুনেই অবাক। তারপর আমি আমার রুমে এসে ভাবতে লাগলাম আমি কি কোনো স্বপ্ন দেখছি না বাস্তব। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি সেদিকে কোনো খেয়ালই নেই। দুই দিন পর আজ আমার জীবনে প্রথম কাজ করতে যাচ্ছি, তাই আব্বুর কাছে ফোন করে দোয়া নিলাম, কারণ আমার আব্বু দেশের বাইরে থাকে। আম্মুকে বলে রওনা দিলাম। অফিসে আসার পর ম্যানেজারের সাথে দেখা করলাম, উনি আমায় আমার রুম দেখিয়ে দিলেন। রুমে প্রবেশ করে দেখলাম রুমটা অনেক সুন্দর, চারপাশ ঘুরে দেখতে লাগলাম। হঠাৎ, স্যার আসবো? হ্যাঁ আসুন। স্যার ম্যাম আপনাকে ডাকতেছে। ঠিক আছে যাচ্ছি, কিন্তু আমি তো ওনার রুম চিনি না। স্যার চলুন, আমি আপনাকে ম্যাডামের রুমটা দেখিয়ে দিচ্ছি। চলুন। ম্যাডামের রুমের সামনে এসে পড়েছি, তবে রুমের ভেতরে ঢুকতে খুবই ভয় করছে। ম্যাডাম আসবো? হ্যাঁ আসুন। ম্যাডাম আমায় ডেকেছেন, বসুন। আর হ্যাঁ এটা ধরুন। একটা কাগজ আমার হাতে ধরিয়ে দিলেন। আমি বললাম, জি কিন্তু এটা কি ম্যাডাম? চাকরির নিয়মাবলী, বাড়িতে গিয়ে দেখবেন, এবার আসতে পারেন। জি। তারপর আমার রুমে আসছিলাম, হঠাৎ আমাকে ম্যানেজার ডাকলেন এবং সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। সবার সাথে পরিচিত হয়ে ভালোই লাগলো। দেখলাম মেয়ের সংখ্যাটাই বেশি, তার মধ্যে কয়েকটা মেয়ে আবার আমাদের কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। আমার যেন আবার কেমন অস্বস্তি লাগছিল, তাই আমি আমার রুমে চলে আসলাম। এসে ভাবতে দেখলাম কি লেখা থাকতে পারে কাগজটায়। হঠাৎ মোবাইল ফোনটা বেজে উঠলো, দেখলাম বাবুর ফোন। বাবু অর্থাৎ আমার বেস্ট ফ্রেন্ড। কি রে মাম্মা, চাকরি পেয়ে গেলি, আমাদের ট্রিট দিলি না? অবশ্যই দেবো, তোরা সবাই নদীর ধারে আয়, আমি এক ঘন্টার মধ্যে আসছি। ওকে মাম্মা, তাড়াতাড়ি আয়। তারপরে চারটার পর অফিস শেষ করে শুয়ে নদীর ধারে চলে গেলাম। ওদের সাথে খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরতে ফিরতে রাত হয়ে গেল। বাড়িতে এসে ভালো আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে রুমে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে ম্যাডামের দেওয়া সেই কাগজটা খুললাম। কাগজ খুলে যা দেখলাম তা দেখেই তো আমি বেহুশ। জ্ঞান ফেরা না পর্যন্ত অপেক্ষা করুন। জ্ঞান ফেরার পর যেটা দেখলাম সেটা তো আপনাদের বলাই হয়নি, আমি তো বেহুশ হয়েছিলাম না? তাহলে শুনুন, কাগজটা খুলে দেখলাম ওখানে 10টা নিয়মাবলী দেওয়া আছে। যেমন 8টার মধ্যে অফিসে যেতে হবে। এখন আপনারাই বলুন, এত সকালে কেউ ঘুম থেকে ওঠে? আমি তো ঘুম থেকে উঠি 9টায়, আর ওই বজ্জাত ম্যাডাম কি নামে 8টায় অফিসে যেতে বলেছে, আপনারাই বলুন কেমনটা লাগে? অফিসে কোনো মেয়ের সাথে কথাও বলা যাবে না, যে কিনা আমি একদিন মেয়েদের সাথে ডেটিং না মারলে পেটে ভাত হজম হয় না, আর সেই আমি কিনা মেয়েদের সাথে কথা না বলে থাকবো, কেমন বজ্জাত একবার ভাবুন। 3 নম্বর শর্ত, ঝড় বৃষ্টি তুফান সাইক্লোন ঘূর্ণিঝড় যাই হোক না কেন, প্রতিদিন অফিসে উপস্থিত হতে হবে। যে আপন কিনা স্কুল কলেজ ভার্সিটি লাইফে মাসে 6 দিন ক্লাসে উপস্থিত হতো, তাকে বলেছে রোজ অফিসে যেতে আসতে। হাই রে, দায়িত্বটা নিষ্ঠার সাথে পালন করতে হবে, কোনো গাফিলতি করা যাবে না। এরকম আরও 6টা রুলস আছে, যেগুলো আপনাদের বললে আপনারা এখনই সাইকেল দিয়ে রওনা দিয়ে দেবেন আমার ম্যাডামকে মারার জন্য, তার চেয়ে বরং আপনার না বলে ভালো, কী বলেন আপনারা? 10 নম্বরটা আপনাদের বলতে হবে, না বললে আপনারা আবার রাগ করবেন। তাহলে শুনুন 10 নম্বর রুলে কী লেখা ছিল। 2 বছর আগে আমি চাকরি ছাড়তে পারবো না, তার একটা এগ্রিমেন্ট এবং তার নিচে আমার স্বাক্ষরও আছে। তাই তো বলি, ইন্টারভিউয়ের দিন সাদা কাগজে স্বাক্ষর নিল কেন? ওরে বজ্জাত মাইয়া রে, এই ছিল তোর মনে? ওই বজ্জাত ম্যাডামটির কথা ভাবতে লাগলাম। আহা, এই মেয়েটি যদি আমার বউ হতো না কতই না ভালো হতো, একটু রাগ অভিমান ভালোবাসা খুনসুটি হালকা একটু ঝগড়া, এইসব কিছু দিয়ে জীবনটা পরিপূর্ণ থাকতো আমার।
কিন্তু ওই বজ্জারটা এসব রুলস দিয়েছে, তাতে মনে হয় আমার এসব স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। তাই ওইসব চিন্তা বাদ দিয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ ঠিকমতো অফিস যেতে না পারলে আবার কী যে হবে আল্লাহ ভালো জানে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে গেলাম, যেতে 10 মিনিট লেট, তার জন্য সবার সামনে লজ্জা দিলেন ওই শয়তানটা তুকু শয়তানিটা। নতুন অবস্থায় কাজ বুঝতাম না, তার জন্য রোজ ওই খাটাস ম্যামটার কাছে বকা খেতাম। একদিন এক মেয়ে কলিগের সাথে কথা বলছিলাম, কোথা থেকে যেন ওই বদমাশ ম্যাডামটা দুজনকে যাই নয় তাই বলে অপমান করে চলে গেল। ম্যাডামের এসব ব্যবহার আমার খুব খারাপ লাগতে লাগলো, যার জন্য আমি সবসময় ম্যাডামকে মনে মনে গালি দিতাম। আমার হাতে কিছু করার নেই, কেন যে সেদিন মুহূর্তে ওই সাদা কাগজে সাইন করতে গেলাম, এমন বোঝো ঠেলা। অনেকবার ভেবেছি চাকরিটা ছেড়ে দেবো, কিন্তু ছাড়তে পারিনি। আমি চাই না আমার জন্য আমার বাবা মাকে অপমান হতে হোক, তাই শত অত্যাচার সহ্য করেও আমি এখন ওই অফিসে কাজ করছি। এভাবে রোজ অপমান করতো আমাকে, সবার সাথে ভালো ছিল শুধু আমি ছাড়া। হয়তো সে কাজ ভাঙার প্রতিশোধটা নিচ্ছেন। আমি সেদিনের জন্য ম্যাডামের কাছে অনেক ক্ষমা চেয়েছি, কিন্তু কে শোনে কার কথা। এইভাবে কেটে গেল 6-6টা মাস। এই 6 মাসে এমন কোনো দিন নেই যে উনি আমাকে বকা দেননি। ছুটির দিনেও ফোন করে আমার ভুল ধরত আর আমায় বকা দিত। এতদিন অপমান সইতে সইতে ওনার প্রতি আমার যেটুকু ভালোবাসা ছিল তা এখন ঘৃণায় পরিণত হয়েছে। আমার মনে ওনার জন্য আর কোনো ভালোবাসা নেই, আছে শুধু এক রাস অভিমান আর ঘৃণা। তারপরও ওনাকে কিছু বলতে পারতাম না, কেননা কিছু বলতে গেলে আমার বুকটা কেঁপে উঠত, তা আমি নিজেও জানি না, হয়তো অনেক ভালোবেসে ফেলেছি তাই কিছু বলতে পারিনি। একদিন অফিস শেষ করে বাড়ি ফিরছিলাম, হঠাৎ রাস্তার অপোজিট পাশে যা দেখলাম তা দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। দেখলাম অর্পিতা ম্যাডামকে কয়েকটা গুন্ডা ঘিরে রেখেছে আর ম্যাডামকে গাড়িতে তোলার জন্য টানাটানি করছে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, সোজা চলে গেলাম ওদের কাছে, গিয়ে একজনের ঘাড় ধরলাম আর বললাম, এই যে দাদা, ওনাকে কোথায় নিয়ে যাচ্ছেন, আমাকেও সাথে নিয়ে চলুন। আপন, তুমি এসেছো, আমায় বাঁচাও, এরা আমায় মেরে ফেলবে। কোনো চিন্তা করবেন না আপনি, আমি আছি। এই পর্যন্ত, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। যারা এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ সবাইকে।